শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনি স্কুলে কিংবা কলেজে কোন ছাত্র রাজনীতি করতেন? ছাত্রলীগ করতেন? আচ্ছা, ওই স্কুলে কলেজে কি কোনো কমিটি ছিল ছাত্রলীগের? ওই সময় ছিল দায়িত্বশীল কারা ছিল? দায়িত্ব ছিল, এখন ভালো নামটা অতটা, কাইজার আহমেদ সভাপতি। সভাপতি আমাদের তখন সন্দেহ হয়ে গেছে, এর ভিতরে হঠাৎ করে এই আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন শুরু হয়ে গেলে তখন আন্দোলন চলছে, আমি তখন ওই নর্থবঙ্গা ডিগ্রি কলেজ তার কথা, ওখানে ক্যাপ্টেন হওয়ার মধ্যে, মানে আন্দোলন চলাকালীন সময় সে আন্দোলন অর্গানাইজ করেছে, আর আমরা ছাত্ররা অর্গানাইজ করছি। এটা করে তারপরে মার্চের পরে তখন আমরা ব্যাপক আকারে ধ্বংস দিয়ে খুলনাতে, তখন আমরা খুলনা আমাদের দেশের ইতিহাস পুলিশ যারা এরা করতেছিল, এরা তখন প্রতিরোধ শুরু করার পরে তখন খাবারের যোগাড় স্থানের ওরা করতে পারছিলেন। আমরা তখন এখান থেকে একটা লঞ্চ হইল, ডাব কীড়া এই সমস্ত শুকনো যেগুলো খাবার, যেগুলো দুটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়, ভাত তাপ দেওয়া দেবেন, ভাত তো রান্না করতে পারে। এই জন্য আমরা এগুলো সন্তান নিয়ে ক্যাপ্টেন ফাহমুদ্দিন ভাই এবং আমাদের ছাত্রলীগের থেকে আমরা যে জেলখানা কাটবো, ওইখানে আমাদের লঞ্চ কী করলাম, নদীর উপারে লেগেছে আর্মি উপারে আমাদের লোক, তখন ওরা ওদের খাবার দাবার দিয়ে দিয়ে আপনারা থাকলে এখানে আমরা পরবর্তী জায়গাও করে দেওয়া, কিন্তু পরবর্তীতে ওদের আর নেই সেখানে পাওয়া যায়, যেহেতু ওই আর্মির সাথে ফাইট দিয়ে তারা পারবে না। ওরা আস্তে আস্তে লাগে রাজধানী এলাকা, হয়তো কালিগাজ চলে আসলে কেউ তার ঘরে চলে গেল, এরকম হয়ে গেল। তত করে আমরা একসঙ্গে ছিলাম 30-35 জনের, আমরা চলে আসলাম বাড়ি, চলে আসলাম আসে সেখানে বন্ধ
না পাঁচ নম্বর আমি দু একা। আপনারা কয়জন গেলেন একসাথে? আমরা আমি একা গেছিলাম, প্রত্যেকে একা একা গেছে, আমি পরে গেছি, তারপরে গেছে, এইরকম পাঁচ নম্বর টালিপুরা ক্যাম্প বনগাঁও, এটা আমার রিক্রুট ক্যাম্প ছিল। ক্যাপ্টেন মুখার্জি ছিল ওই ক্যাম্পের দায়িত্ব, ইন্ডিয়ান ক্যাপ্টেন মেম্বারের প্রথম। এরপরে আমাদেরকে বিহারে, বিহারের চাকুলিয়া, এখন যেটা পড়েছে ঝাড়ফাঁড়ি ভিতরে, আমরা পাঁচ নম্বর ব্যাচ। পাঁচ নম্বর ক্লাসের ট্রেনিং শুরু হলো জুলাই মাসের 14 তারিখ থেকে আগস্টের 14 তারিখ আমাদের শেষ হয়ে গেছে। আমরা ট্রেনিং নিয়ে ওখান থেকে চলে আসলাম, আসে তখন আমাদের সেক্টর হেডকোয়ার্টার কল্যাণী। আসার পরে কল্যাণী থেকে আমাদের সেক্টরে সাব সেক্টর বয়রা এখানে পাঠানো, এখানে পাঠানোর পরে আমাদের পাঠানো, আমি হলাম গ্রুপ কমান্ডার, ডেপুটি কমান্ডার আছে। আর আমাদের কালিয়ার আটজন, নড়াই একজন, লড়াই এই যে আমাদের দলটা, আমাদের দলটাকে পাঠানো। আসার পথে আমরা হারকার দিয়েছিলাম, এখানে আমরা এসে যে হয় আমি তখন রাত্রিবেলা চলা আসলাম, আমরা ওখানে আসলাম। আসার পরে আমাদের কারো কোনো একটা রাইফেল কাজ করা ছিল এবং সেফটি গেট দিয়েছিল, এটা গুলি হয়ে গেছিল, সেখানে গুলি হয়ে গেছে, তখন ওই হাজারের মানুষ তো পুরো ছড়া গেছে। পাশে বারোমালদা আর্মি, আমাদের ওখানে গোপালগঞ্জ দুই গ্রুপ, লোহাগড়া দুই গ্রুপ, আমাদের এক গ্রুপ, পাঁচ গ্রুপ। আর দুই মধ্যে আমাদের একটা ল্যান দিই, আরও দুটো ল্যান আছে, মোট তিনটে ল্যান, তিনটে ল্যান দিই। আর এছাড়া এ দিয়ে আমরা আমরা যে কোনো একটা শক্তি দিয়ে পরাস্ত করতে না পারলেও আমরা তাদেরকে ঠেকা রাখতে পারবো। আর্মিরা তার দ্রোণ নয়, আমরা তখন একটা মোটামুটি সেট হয়ে, তারপরে আমরা আবার সন্ধ্যা হয়ে গেলে তখন আমরা আসলাম কলিকাতাকে, আমরা আসলাম ওইখানে, আমরা থাকলাম। আসলাম কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজারে এসে আমরা কিছু দোকান ভাঙলাম, ওষুধ তারপরে ভাঙছি, আমরা ঠিক আসলাম কালিয়া। আমাদের সমস্যা হলো যে ওইখানে চারিদিক যে পানিতে ঘেরা, মাঝখানে আমরা বেশ, এখন যদি কোনো অবস্থা থেকে আর্মি বা অন্য কেউ আসে তাহলে আমাদের জন্য সমস্যা হবে। আমাদের আবার কুরিয়ার ছিল, এই নিয়ে আসার জন্য এখানকার স্থানীয় আমেরিকার লিডার ছিল, এরকম ছিল তিনজন, তিনজন কুরিয়ার। তখন আমরা মোশারেফ হোসেন সাহেব নাট বললাম যে আমাদের একটা ভালো জায়গা থাকবে, তখন ওটা খুঁজে দিতে একটা বাড়ি পাবো, সেটা লোহার জাতীয় ভাবে আমাদের ভালো হবে। এখানে থাকতাম সোনের ঘর, মাটির দেওয়াল, মাটির দেওয়াল হল মাটির ঘর, আর ওইখানে যে আমরা দালান পেয়ে গেলাম, তখন আমাদের একটা মনে পেয়ে গেল। এখানে তখন আমরা থাকতেছি, থাকার মধ্যে হঠাৎ করে আমরা খবর পেলাম চারকতা থানার মধ্যে একটা জায়গায় আমরা কাছে এসে লুটপাট করতে যাই। তখন আমরা 3.5 মাইল প্রত্যেকে অস্ত্র হাতে করে যা লাইফের ওর কাছে এসেলাম, এজেন্টকে আমরা সাধারণপতি আমাদের এখানে স্থানীয় লোক ছিল, আমাদের স্যার গ্রামের স্কুলে আমাদের স্যার, সে ওই আমাদের সাথেও ছিল। যাও ওখানে যে আমরা নদীর ইপারে সে উপারে লাগিয়ে পেলাম না, আরও আপারের কোনো ব্যবস্থা নেই, ওখানে আমাদের কিছু পুজো বুঝে হবে, না বুঝে হবে আড়াই চলে গেল। এরপরে আসলো পেড়ুই, এই যে নকশাল ছিল, এই নকশালদের তখন অপারেশন করার ব্যবস্থা, তারা ওখানে মোটামুটি পশ্চিম এলাকার যে আমাদের কাজিয়ার পশ্চিম এটা মোটামুটি ওদের দখলে ছিল, আমাদের কিন্তু ছিল, কিন্তু তারা মোটামুটি ওটা ক্যাপচার করেছে। এখন এইটা আমাদের দখল করার বা এটা আমাদের অপারেশন করার দায়িত্ব হয়ে গেছে, তা নয় আমাদের লোক বিরতি হতে হবে। তখন আমরা আবার সেটা অপারেশন করলাম, উমর ফারুক আমাদের থানা কমান্ডার তার নেতৃত্বে আমরা আমাদের সবাই দিয়ে সেটা অপারেশন হল। তারপরে আসি আমরা আবার ওখানে যখন অপারেশন হয়ে গেছে তখন আমাদের এই লোহারঘাটি ক্যাম্প পাল্টাইয়ে তখন আমরা গাজিরহাট থাকলাম। গাজিরহাট থাকার পরে এখানে থাকি আর ঘোরাঘুরি মানে বিভিন্ন জায়গায় যাই, আমরা অনেক জায়গায় গানবোট দেখছি, গানবোট আসতেছে, কিন্তু গানবোট মারার কোনো ধারণা করি না, আমাদের কাছে গানবোট মারানো অস্ত্র নেই। এরপরে যখন আমাকে আমরা যখন থাকতে থাকতে তখন গাজিরহাট অপারেশন, আমাদের এই সমস্ত কার্যক্রমের হেডকোয়ার্টার ছিল কোলাবাড়িয়া, কোলাবাড়িয়া আর কালাম সাহেব আওয়ামী লীগের নেতৃত্ব দিত, বিরোধী গ্রুপও ছিল। এর মধ্যে হঠাৎ করে আমরা আমাদের দশম ফল করবো, দশম ফল করলে তখন আমাদের মনে একটা বল হবে, তখন আমাদের এই যে গানগড়ের যে সাহায্যটা করে আসি আমাদের এইখানে ভাটিয়াপাড়া এবং গোপালগঞ্জ এই তিন জায়গার সাহায্য কিন্তু গানগড় রেগুলার করতে পারবো, কিন্তু এইটা বন্ধ হয়ে গেল। ওখানে যে ডিভিশনটা ছিল নয় ওই ডিভিশনটা দ্বিভাগ হয়ে গেল, মানে ওরা স্ক্যাটার হয়ে গেল, একটা হল মাগুরার দিকে, একটা চলে আর অর্ধেক চলে আসলো খুলনার দিকে।
কিন্তু খুলনার দিকে আসলো, আমরা ভাবছিলামে খোলা দিকে আসবো, কিন্তু ওরা আসতে যেয়ে ওরা পিছিয়ে আসে শিরোমণি বলে একটা জায়গা আছে, ওইখানে মূল রাস্তাটায় এই ট্যাঙ্ক মাইন পার্সোনাল মাইন এগুলো দিয়ে ঘিরে ই করে ওরা সাইডে দক্ষিণ পাশে আসে, ওরা প্রতিশোধ নিল ইউ আকারে। এটা আমার একেবারে দেখা এই ইউ আকারের প্রতিশোধ নিল। তারপরে ওরা চালা ভিতরে চলে আসে, রাস্তা দিয়ে আসবে না একটা কারণ, এটা স্বাভাবিক হবে রাস্তা দিয়ে গেলে হয়তো মাইন খুঁজে রাখতে পারে, তাহলে কি কাঁচাপথ দিয়ে হয়েছে ঠিকঠাক। ওইখানে ইন্ডিয়ান আর্মি যে মারি খাইছে সারা বাংলাদেশে এমন মারি কোথাও খায়নি। এবং শিরোমণির যুদ্ধটা ভারতের মানে আর্মিদের যে শিকার ওইটা ইংল্যান্ডের আর্মিদেরও এইটা বলানো হয় এই যুদ্ধের ইতিহাস ইতিহাস। তারপরে আমাদের আজকে আমাদের এই তালিয়ার দিন তখন আমাদের এটা পড়াশোনা দিন কিন্তু ঠিক আছে আমরা আমাদের 8 তারিখে তারপরে 8 তারিখে আমরা শুরু করব। 1টার সময় আমাদের সবাই প্রতিষ্ঠানে আসতে পারবো, সব গ্রুপ আমাদের আসলো এবং আমাদের স্থানীয় যারা আসলো তারাও চলে আসবে। প্রথম শুরু হলো উত্তর হিমায়ত ছাড় উত্তর করেছিল ওখানে, ওইটা প্রথম গুলি হবে কথা ছিল, যেটা মানে সিদ্ধান্ত ছিল যে প্রথম উত্তর দিকেতে গুলো হবে। তারপরে আস্তে আস্তে একবার করে আমরা ছিলাম দক্ষিণদের থানার পাশে, তারপরে আস্তে আস্তে আমরা একেবারে মাঠের এই কোনো স্কুলের সামনে এই মাঠে আমাদের লাস্ট পজিশন মানে তকবার কুলুকে বাড়ি, এরপরে আর সামনে আসা যাবে না কারণ তখন ফাঁকা পান। মানে আমরা 4টার সময় 8 তারিখে ওপেন করলাম, পরের দিন 4টার সময় আসি আমরা, আমি আসছিলাম আমি ডাক বাংলা চলে আসছি, মানে তখন ওরা সারেন্ডার করবে এই কথাবার্তা আমাদের সাথে হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ থেকে আমাকে দিকে টিকে হয়তো সম্ভবত অথবা ওদের গুলি হতে পারে ভুল বোঝাবুঝি করে ওরা আবার গুলি শুরু করে দিবে। এরা ধরা মিলিশিয়া ছিল না, আমি আমাদের এখানে ছিলাম মিলিশিয়া, তখন গুলি শুরু করলে তখন আমরা পড়ে গেছে যেভাবে আমাদের মেরিয়ে ফেলছি। দাওয়া শেষ পর্যন্ত আমরা অনেক বলতে বলতে তখন আমাদের দাওয়া গুলি বলতে পারো এরা গুলি বলতে তখন ওরা গলায় গলায় করে আমার সঙ্গে ধুলাই আর ঠান্ডা করে 40 বছর মিলিশিয়া পশ্চিম পাকিস্তানের তালিশার সিং এই আর এলাকার নিয়ে দেওয়ার পরে বাটি পড়া তখন কিন্তু সারেন্ডার হয়নি। 17 না 18 তারিখে আমাদের এখান থেকে যে কারণ ধরা হয়েছিল এদেরকে নিয়ে ওই উর্দু কথা বলার জন্য পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও তারা সারেন্ডার করতে চাইছিল না। এরপরে যখন আর্মিরা তাদের সিদ্ধান্ত তখন ওই আমার জমান হতে চাইব তারপরে কমল সিদ্দিকি এরা আসে, তখন মোটামুটি এটা অপাশন হলো আমাদেরটা এখানে শেষ হবে মোটামুটি। এগুলো আমাদের মুক্ত হলো কয় তারিখে 10 তারিখে। এখন দেশের যে অবস্থা তা আসলে সন্তুষ্ট না। এখন এই তরুণ যারা আছে এরা যদি আমাদের এই জীবিকাটা বা আমাদের যে যুদ্ধ করে এই স্বাধীন হয়েছে বা এই যুদ্ধটার যদি মর্ম উপলব্ধি করতে পারে, এই মর্মটা যখন উপলব্ধি করবে তার মধ্যে চেতনা লাগে, তাই এমনি বই পুস্তক পড়ে কত চেতনা দাঁড়ানো যাবে না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।